আমার দেখা সব থেকে সুন্দর মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া, নৈতিকতা, বুদ্ধিমত্তা ও শারীরিক শিক্ষার ফল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি সুন্দর একটি ব্লগ নিয়ে, যে ব্লগটা ভালোবাসায় ঘেরা, আমার আব্বু আম্মুর হাতের ছোঁয়ার ভালোবাসা। তো আমার আব্বু যশোর থেকে ব্রাহ্মণবাড়িয়াতে সবজি পাঠিয়েছে, আমার আব্বুর হাতে লাগানো সবজি। এটার তো বলার বাইরে যে এত ভালো লাগছে যে আমার এত দূরে থেকে আমার আব্বুর হাতের সেই সবজি খেতে পারছি। মাশাআল্লাহ, দেখুন 2 দিন হয়ে গেছে কিন্তু এটা কিন্তু একদম ফ্রেশ রয়েছে। এগুলো হচ্ছে অর্গানিক, এই কারণে দেখুন কি সুন্দর করে সব এসেছে। এগুলো হচ্ছে টমেটো, কাঁচা টমেটো, এগুলো পাকে না এখনো, ওই জন্য কাঁচা টমেটো দিয়েছে। আর এটা হচ্ছে কুল, নারকেল কুল বলে এগুলো। আর এটা হচ্ছে আমাদের ওখানে বলে মেটে আলু, এটা মাছ দিয়ে রান্না করে খেতে হয়, এটা মাটির নিচে হয়। আর ব্রাহ্মণবাড়িতে এটাকে পেস্তা আলু বলে। আর একটা বেগুন, বেগুন কিন্তু এই বেগুন মাছ দিয়ে রান্না করলে যে কি মজা লাগে আমার, আমি এই বেগুন খাইতে ইচ্ছা করছিল, আম্মুকে বলেছি, আম্মু এই বড় বড় বেগুনগুলো পাঠিয়ে দিয়েছে। আমার আব্বুর হাতে কিন্তু জাদু আছে, আমার আব্বু শহরের ভিতরেও এত সুন্দর সবজি ফলায় মাশাআল্লাহ, যে গ্রামেও মানুষ এত ভালো সবজি ফলায়। শ্বশুর বাড়িতে থেকেও বাবার হাতের এই সবজি খেতে পাচ্ছি, এটা যে এত ভালো লাগছে আমার, আমার মনে হচ্ছে আমার আম্মুর হাতের ছোঁয়া, আমার আব্বুর হাতের ছোঁয়া এগুলো। এই যে এটা হচ্ছে মানকচু, মানকচু কিন্তু আমাদের ওখানে অনেক প্রকারের কচু হয়, মানকচু এক ধরনের কচু। এটা হচ্ছে মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে। আমাদের ঘরের পিছনে অনেক কচু গাছ লাগানো, আম্মু তুলে পাঠাই দিয়েছে। আর এটা হলো সিম, সিম হচ্ছে বিচি সিম, আমার আদিবা খুব পছন্দ, এই জন্য বিচি এলাচি আরো বেছে বেছে পাঠাই দিয়েছে নাতনির জন্য। আর নাতনির কিন্তু মজার আন দেওয়ার কথাও ভুলে যায় নাই, চকলেট পাঠাই দিয়েছে, চিপস পাঠাই দিয়েছে, কোনো কিছু ভুলে যায়। আসলে মারা তো এমনই হয়, মাদের তুলনাই হয় না, মা সবারই সেরা। এই দেখুন কত সিম পাঠাইছে, খুব এই দেখে, এটা হচ্ছে কচু, এটা হচ্ছে আমাদের ওখানে কচুর মুখী বলে, এটা বড় বড় কচু, আমি কচু পছন্দ করি, এই জন্য বেশি বেশি কচু পাঠাই দিছে। আর এই নারকেল কুলগুলো যে কি মজা খেতে, লেবু পাঠাইছে, গাছের লেবু, মাশাআল্লাহ লেবুগুলো যে এত সুন্দর ঘ্রাণ। এই ধনে পাতাগুলো কিন্তু 2 দিনে একটুও নষ্ট হয় না, একদম তাজা রয়েছে ধনে পাতাগুলা, মাশাআল্লাহ। এই দেখুন কি সুন্দর থকথক করতেছে, মনেই হচ্ছে না যে 2 দিন বস্তার ভিতরে বন্দি ছিল। আমি কিন্তু এগুলো একা খাইনি, সবাইকে দিয়ে খেয়েছি, এখানে তো খাওয়াই যাবে না এত তরকারি, তো সবাইকে দিয়ে খেয়েছি মাশাআল্লাহ। এদিকে আব্বু আলু পাঠাই দিয়েছে, নাতনি আলু পছন্দ করে, আলু সে খুবই পছন্দ করে, যেভাবে রান্না করে দিই না কেন আলু সে হলেই সে ভাত খায়, এজন্য তিনি আলু পাঠাই দিয়েছে 10 কেজি। পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক, সুস্থ থাকুক। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।